শুভ সকাল শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি তরুণ চাপা ম্যাডাম, আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা ক্লাসটা আমি তোমাদের নিব। আজকে তোমাদের সবার কাছে বই আছে তো? তাহলে বইটা বের করো। আজকে আমি তোমাদের বইয়ের প্রথম পার্ট যেটা আছে কাবলিওয়ালা, এইটা আমি তোমাদের আলোচনা করব। কাবলিওয়ালা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কাবলিওয়ালা শব্দটার অর্থ কি তোমরা জানো? আচ্ছা, কাবলিওয়ালা শব্দটির অর্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুর। কাবলিওয়ালা শব্দটির অর্থ হলো কাবুলের অধিবাসী, তাদের বলা হয় কাবলিওয়ালা। কাবুলের অধিবাসীদের বলা হয় কাবলিওয়ালা। আচ্ছা, তাহলে বইটা সকলে খোলো, আমি তোমাদের এইটা এই গল্পটা তোমাদের পড়াচ্ছি। কাবলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর দেখি কোথায়, তার লেখক পরিচিতিটা একটু জানি। এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা সভা সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1861 সালের 7ই মে, 25শে বৈশাখ, 1268 বঙ্গাব্দ কলকাতার যশাপুর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি করতে গিয়েছিলেন, সে পড়া শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি। কিন্তু স্বশিক্ষা ও সাধনার একক অবদানে তিনি বাংলা ভাষা সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন যার কোনো তুলনা নেই। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। অনন্য সাধারণ তার প্রতিভা। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য প্রযোজক এবং অভিনেতা। শান্তিনিকেতন ও বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান করে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথের একটি দেশপ্রেমমূলক গান বাংশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যা অনেক। ছোটদের জন্য লেখা তার বিভিন্ন রচনা সংকলিত হয়েছে কৈশোরক নামে একটি সংকলনে। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 22শ্রাবণ, 1348 বঙ্গাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা লেখক পরিচিতি জানলাম। তাহলে এসো তাহলে গল্পটি আমরা পড়ি। সকলের কাছে বই আছে। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। সকালবেলায় আমার নোবেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছে এমন সময় মিনি আসি আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ানকে কাককে কৌয়া বলছিল, সে কিছু জানে না। আচ্ছা, এখানে আমরা একটা নতুন শব্দ পেয়েছি, সপ্তদশ পরিচ্ছেদ। সপ্তদশ মানে কি? 17, পরিচ্ছেদ মানে অধ্যায়। সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আকডুম বাকডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আকডুম বাকডুম খেলা রাখিয়া চালনার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স, এক লম্বা কাবলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখি আমার কন্যা রত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। আচ্ছা, এখানে আমরা আর একটা নতুন শব্দ কি পেলাম? কন্যা রত্নের। কন্যা রত্ন, কন্যা রত্ন মানে কি তোমরা জানো? আচ্ছা, কন্যাকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। ভাবোদয় হইল, ভাবোদয় মানে কি জানো? একটা নতুন শব্দ, ভাবোদয় হলো ভাবের উদয়। মিনির চিৎকার যেমনি কাবলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তপুরে দৌড় দিল। আর একটা নতুন শব্দ পেলাম কি? অন্তপুরে। অন্তপুর মানে কি? বাড়ির ভিতরের
অংশ, ভিতরের দিক। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ছুলিটার ভিতর সন্ধান করলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায় তাহাকে অন্তঃপুর হইতে ডাকাটাকি ডাকাইয়া আনিলাম। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ছুলির মধ্যে হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল। আচ্ছা, আর একটা নতুন শব্দ কি খোবানি? খোবানি মানে কি জানো? খোবানি হলো বাদাম জাতীয় একটা ফল। সে কিছুতেই লইল না, দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনি ভাবে গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসে অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। দুহিতা, দুহিতা শব্দটা মানে কি জান? আচ্ছা, দুহিতা হলো কন্যা। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবাসা এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। সংবাদ পাইলাম কাবলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয়। ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া প্রেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কত বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা, রহমতকে দেখিয়া মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা, তোমারও ছুটির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর দিত, হাতি। উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, ফকি, তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না। ফকি মানে কি জানো? ফকি হলো কন্যা বা ফুকি। কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটামুষ্টি আস্ফালন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। মিনির মা অত্যন্ত সংগীত স্বভাবের লোক। রহমত কাবলিওয়ালার সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছে এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। তাহার পর্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। আমি দ্বারের বাহির দিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বৎসা করিতে করিতে রহমত তাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুকহাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। মিনি একেবারে তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে। সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বছর রহমতকে কারাদণ্ড হইল, তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। কত বছর কাটিয়া গেল, আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে, আজ আমার মিনির বিবাহ। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সালাম করিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না। তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্ধত হইল। অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করিয়া কহিল, খকিকে একবার দেখিতে পাইব না? আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আমার কাহারও সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, স্তব্ধভাবে দাঁড়াইয়া আমার স্ত্রীর দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপরে বাবু সালাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল, মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব, এমন সময় দেখি সে
আপনি ফিরিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, এই আঙুর এবং কিঞ্চিত কিসমিস বাদাম ফকির জন্য আনিয়াছিলাম তাহাকে দিবেন। আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল, কহিল, আপনার বহুত দয়া, আমি চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে, আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার ফকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি, আমি তো সওদা করিতে আসি না। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাই দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাপড় বাহির করিল, বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর ধরিয়া মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপর তার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতায় রাস্তায় মেয়া বেঁচিতে আসে, দেখি আমার চোখ ছলছল করিয়া আসিল, সে হস্ত চিহ্ন আমার মিনিকে স্মরণ করাইয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া পাঠাইলাম। অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না। রাঙা চেরি পড়া কপালে চন্দনাকা বধূবেশিনী মিনি সলজ্জ ভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া কাবলিওয়ালা প্রথমে থতমত খাইয়া গেল, তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না, অবশেষে হাসিয়া কহিল, খোকি, তুমি শ্বশুরবাড়ি যাবিস? কাবলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল আমার সেই দিনের কথা মনে পড়িল, মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেল, একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটি ইতিমধ্যে এই রূপ বড় হইয়াছে। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমার মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। আচ্ছা, গল্পটা তোমরা বুঝেছ? যদি না বুঝে থাকো পরবর্তী ক্লাসে আমাকে প্রশ্ন করবা। এখানে আমাদের আরো কিছু নতুন শব্দ আছে, শব্দার্থ আছে, নতুন শব্দার্থ গুলো তোমরা একটু জেনে নাও। কাবুল, তোমাদের তো আগেই বলেছি কাবুল হলো আফগানিস্তানের রাজধানী, কাবুলিওয়ালা হলো কাবুলের অধিবাসী। দণ্ড মুহূর্ত, নোবেল উপন্যাস, সপ্তদশ ১৭, পরিচ্ছেদ অধ্যায়, পার্শ্বে পাশে, কন্যা রত্ন, বলেছি আগে কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে, ভাবোদয় ভাবের উদয়, ঊর্ধ্বশ্বাসে অতি দ্রুত বেগে অন্তপুর, বাড়ির ভিতরের অংশ, অভিপ্রায়, ইচ্ছা, খোবানি বাদাম জাতীয় ফল, দুহিতা কন্যা, দ্বার দরজা, সমীপস্থ নিকটে অনর্গল অবিরাম, সহাস্যমুখ হাসিমুখ, পঞ্চবর্ষীয় পাঁচ বছর বয়সী, খুকি, কাবলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ, স্বভাববিরুদ্ধ স্বভাবের বিপরীত, মুষ্টি আস্ফলন, জোরে মুঠি নাড়ানো, নিঃসংশয় সংখ্যাহীন, কিঞ্চিত অল্প, ধারিত ঋণগ্রস্ত, প্রফুল্ল আনন্দিত, লড়কি মেয়ে। আচ্ছা, তাহলে আমি তোমাদের লেখা পরিচিতি পড়িয়েছি, গল্পটা পড়ালাম, শব্দার্থ পড়ালাম, একটুখানি পাঠ পরিচিতি আছে, আমি একটুখানি বলে যাই, তোমরা খেয়াল করো, ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক। কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠে একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের বা যে সময়ের বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন, পিতা সবসময় তার সন্তানকে একই রকমভাবে ভালোবাসেন, সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বজনীন চিরন্তন রূপকে উন্মোচিত করেছেন। আচ্ছা, তোমরা বাড়িতে গল্পটা সুন্দর করে পড়বে, যেখানে যেখানে বুঝবা না সেখানে মার্কিং করে রাখবা, পরবর্তী ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবা, তোমাদের একটা ছোট্ট একটা বাড়ির কাজ, বাড়ির কাজটি তোমরা লিখে নাও। বাড়ির কাছে লিখে নাও, রহমতকে কারাবরণ করতে হবে।
হয়েছিল কেন ব্যাখ্যা করো। ধন্যবাদ, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।